প্রিয় অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স এবং পদার্থ রসায়ন মেজর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শিখাবো অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 7 এর মেজরদের বইয়ের থেকে এক্সাম্পল 17 এবং 18 শিখাবো। তো 17 এবং 18-র ক্ষেত্রে লক্ষ্য রাখো যে আমাদের দেওয়া আছে দুটি তল আছে, এই একটা তলে একটা তলের সেট রেখাগামী গমনকারী তল বের করতে হবে, তারপরে আরেকটা তলের উপর লম্ব তলের সমীকরণ, অর্থাৎ এই দুটো মিলে একটা তল হবে, এই তল আর এই তলের উপর লম্ব তলের সমীকরণ, এটা বের করার জন্য আগে এই দুটো মিলে আমাদের তল বের করতে হবে, সেজন্য এটা একটা সূত্র থাকবে আর আমাদের এটা একটা সূত্র থাকবে। এই সূত্রটা হলো তোমাদের পাঠ্য বইয়ের যে অ্যানালাইটিক ভেক্টর অধ্যায়ের চ্যাপ্টার 7 এর সমতল অধ্যায়ের দ্য প্লেনের তিতাস বুক থেকে আমি করাচ্ছি তোমাদের। এটা 9 নং সূত্রটা হলো 373 পৃষ্ঠার 9 নং সূত্রটা। এই প্রথমে দেখা দেওয়া আছে প্রথমে 9 নং সূত্রটা, যে এই একটা সমতল, এই একটা সমতল রেখাদ্বয়ের সেট রেখাগামী সমতলের সমীকরণ এইটা, তো তোমাদের মুখস্থ রাখতে হবে এটা। এইটা সমতল জাস্ট একদম সহজ, এটা যা রাখবা এখানে কে দিয়ে এটা গুণন করবা, ইকুয়াল টু 0, এখানে একটা সমতল বের হয়ে যাবে। তারপরে আমাদের প্রয়োজন হবে এখানে সমতলের উপর লম্ব হওয়ার শর্ত, এই লম্ব হওয়ার শর্ত এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এইগুলোর গুণন হবে, দুটো সমতল বের হবে, এই দুটো মিলে একটা সমতল বের হবে, এটা একটা সমতল, এটার হলো ধরো এটা এ ওয়ান, এটা এ টু, এটা বি টু, এটা সি টু, এরকম। তো আমরা প্রথম সূত্র 9 থেকে আমরা করব। সূত্র 9-এর জন্য যে কাজটা আমরা লিখতে পারি, লক্ষ্য রাখো খুব মনোযোগ দিয়ে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তো না টেনে সরাসরি দেখো। তো আমরা লিখব সলিউশন, যে 2x-y=0 এবং 3z-y=0 তল দ্বয়ের, দুটা তল যেহেতু, তল দ্বয়ের দুটা থাকলে দ্বয়, তিনটা থাকলে ত্রয়, তল দ্বয়ের সেট রেখাগামী গামী তলের সমীকরণ। সমীকরণ হলো এই 2x-y রাখতে হবে, প্লাস কে ইনটু দিতে হবে এই পরবর্তী তলটা, অর্থাৎ 3z-y=0। আমাদের 0, তাহলে আমরা লিখতে পারি বা 2x-y প্লাস 3kz-ky=0, তার মানে আমরা x গুলো এক জায়গায় করব, y গুলো এক জায়গায় করব। তো x টা যেহেতু আমাদের একটাই আছে 2x, আর y টা আমরা যদি কমন নেই তাহলে কি থাকে, দেখো y টা কমন নিলে মাইনাস, কমন নিলে প্লাস 1, প্লাস 3k থাকে, মাইনাস ky থাকে, ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি এইটা আমাদের কি কমন নিয়েছি, y কমন নিয়েছিলাম, তাহলে y কমন নিলে হলো এখানে, সরি এই লাইনটি আমরা কেটে দেই, আবার দেখো 2x-y কমন নিলে 1, মাইনাসটা এইটা কি y আছে, তো এখানে প্লাস কি হয়ে যাবে আর y, আর এইটা আমাদের ফুল থাকে 3kz=0। এখন এইটাকে আমরা দিতে পারি কয় নং সমীকরণ, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, যেহেতু এখন আবার পরবর্তীটা যে কাজ, পরবর্তী এটা আমরা 1 নং সূত্র 9 নং সূত্রের সাহায্যে করলাম, যে সূত্র কত 9 নং সূত্র দিয়ে করলাম, এখন আমরা যে সূত্র করব সেটা হলো 12 নং 11 নং সূত্র, না 10 নং সূত্র আমরা দেব। 10 নং সূত্রটা কি আছে, যে এইটা একটা সমতল আর একটা এটা এটা তল, এই তলের উপর লম্ব তলের সমীকরণ বা লম্ব হওয়ার শর্ত থেকে আমরা পাই, যে লম্ব হওয়ার শর্তটা আমরা জানি যে সমতল দ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্তটা হলো এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ইকুয়াল টু 0, এটা কাজে লাগিয়ে আমরা পরবর্তীটা করব।
যে পরবর্তী কি আছে, যেহেতু 1 নং সমীকরণ দ্বারা নির্দেশিত তলটি আমাদের 4x প্লাস 5y মাইনাস 3z প্লাস 7 ইকুয়াল টু 0 তলের উপর লম্ব। লক্ষ্য রাখো, যেহেতু 1 নং সমীকরণ দ্বারা নির্দেশিত তলটি এই তলটি আর এই তলটির উপর লম্ব, আমরা জানি লম্ব শর্তটা কি, এইটার সহগ আর এইটার সহগ। এটা যদি ধরো A1, এটা B1, এটা C1, এটা মনে মনে ধরবে, এটা লেখার দরকার নেই, A2 B2 C2, তাহলে এই তলগুলোর এই সহগগুলোর আমরা কি করব, গুণনফল সমান 0 হবে। অর্থাৎ আমরা লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি 2 গুণন 4 মাইনাস এই 5 1 প্লাস কে গুণন হলো 5, আবার এই 3 গুণন 3 কে, এটা জেড এর কিন্তু পুরোটুকু কিন্তু 3 কে, এটাই হলো C1, অর্থাৎ 3 কে গুণন হলো এখানে -3, 3 কে গুণন -3 প্লাস -3, হয়তো তোমরা বুঝতে পেরেছো, ইকুয়াল টু 0। আর আবার একটু লক্ষ্য রাখো, 2 গুণন 4 আর মাইনাস এইটা মাইনাস এটা গুণন হলো 5, আর 3 গুণন হলো -3, এইটার গুণনফল আমাদের ইকুয়াল টু 0 হবে। তো বা আমরা লিখতে পারি 8 -5 -5 কে, এটার সাথে এটা গুণন, এটা মাইনাস গুণন আছে, তো 5 -5 কে -9 কে ইকুয়াল টু আমাদের কিন্তু 0। বা লিখতে পারি এই 5 কে আর 9 কে -14 কে, আর এখানে 8 -5 সমান হলো +3 ইকুয়াল টু 0, তো -14 কে ইকুয়াল টু -3, তো মাইনাস মাইনাস কাটা, তো আমরা লিখতে পারি কে ইকুয়াল টু 3/14। তো কে এর মান 3/14, ওই কে এর মান 1 নং এ বসাবো, কে এর মান কোথায় বসাবো, আমাদের এই যে সমীকরণ আছে এখানে বসাবো, তো কে এর মান 1 নং এ বসিয়ে পাই, এর মান যদি 1 নং এ বসাই, অর্থাৎ 2x-1 প্লাস কে, কে এর মান হলো 3/14 প্লাস ওয়াই প্লাস 3, 3 গুণন কে এর মান কিন্তু 3/14 ইকুয়াল টু 0। তো আমরা একটু লসাগু করব, 2x, এটা এটা 1 এর সাথে ওয়াই না, এটা গুণন লসাগুই করে দিই, -14 প্লাস 3 ওয়াই প্লাস 3 নং, 3 3 9/14 ইকুয়াল টু 0। বা লিখতে পারি আমরা 2x, এটা 14 আর 3 কত, 17, 17/-17 y/14 প্লাস 9/14 ইকুয়াল টু 0। এখন আমরা লসাগু করে হরটাকে 0 সাথে গুণন করে দেব, অর্থাৎ 14 দুগুণা কত, 28x-17y+9 ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা লিখতে পারি 28x-17y+9 ইকুয়াল টু 0। ইহাই নির্ণয় আমাদের স্টলের সমীকরণ। স্টলের সমীকরণ খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। এখন এক্সাম্পল আর একটা আমি দেখাই, দেখলে একটু বুঝতে পারবা। দেখ কি করেছি, প্রথমত আমরা বলেছি এই দুইটা নিয়ে একটা তলের সেট রেখাগামী গমনকারী তলের সমীকরণটা বের করে সূত্রটা পেয়েছি, যে জাস্ট এটা যোগ কে ইন্টু দ্বিতীয় তল, তারপরে দিয়ে এখানে একটা আমরা তলের সমীকরণটা বের করেছি, যে এক্স ওয়াই জেড আকারে করেছি, তারপর এই তলটা আবার এই তলের উপর লম্ব। যখন একটা তল আর একটা তলের উপর লম্ব, তাদের সহগ গুণর গুণনফল ইকুয়াল টু 0, এটা
সূত্র, এটা সূত্র হলো 10 নম্বর সূত্র। আমরা বলেছি যে 10 নম্বর সূত্র আর একটা 9 নম্বর সূত্র, 9 এবং 10 থেকে করেছি। করে এখান থেকে কে এর মান বসাইছি, কে এর মান আবার এখানে 1 নম্বরে বসালেই আমাদের কিসের মান, একটা সমীকরণ চলে আসছে, তল চলে আসছে, তলের সমীকরণ চলে, এটাই আমাদের একটা নির্ণয় তলের সমীকরণ। একইভাবে আমরা পরবর্তীটা দেখো একটু করব, পরবর্তীটা আমি তুলে নিচ্ছি একটু। পরবর্তী দেখো এইটা একটা আমাদের দুটা একই অঙ্ক, দুটা তল দ্বয়ের ছেদ রেখাগামী, এবং এই একটা সমতলের উপর লম্বতলের সমীকরণ। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এনইউতে আসছে 2010-এ, এবং নন মেজরদের জন্য খুবই ইম্পর্টেন্ট, নন মেজরদের জন্য, ন্যাশনাল গ্রুপ নন মেজরদের জন্য আসছে হলো 13-18-তে, নন মেজরদের জন্য আরও খুবই ইম্পর্টেন্ট। তো যারা নন মেজর পদার্থ রসায়নের ছাত্রগুলো আসো, তোমরা অবশ্যই বারবার একটু এগুলো দেখবা, এই অঙ্কটা মিস করো না তোমরা। তো আমরা সলিউশনে যাই, এটা আমরা রাশি দুটা লিখব, যে এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, এবং 2x + y - z + 5 ইকুয়াল টু জিরো, সমতলয় সমতল দ্বয়ের সেট রেখাগামী সমতলের সমীকরণ। সূত্র 9 থেকে যে সমতলের তল দ্বয়ের, সমতল দ্বয়ের সেট রেখাগামী, গামী সমতলের সমীকরণ। তো এই সমতলের সেট রেখাগামী সমতলের সমীকরণের সূত্র হলো x প্লাস টু ওয়াই, সমতল একটা লিখতে হবে, আর প্লাস k গুণন করতে হবে পরবর্তী সমতলের সাথে, k গুণন করে যোগ করলেই সমতলে সমতলে দ্বয়ের সেট রেখাগামী সমতলের সমীকরণ পাওয়া যাবে। অর্থাৎ k ইন্টু 2x + y - z + 5 ইকুয়াল টু জিরো, অর্থাৎ প্রথম সমতল লিখতে হবে, আর একটা কে পরবর্তী সমতলের সাথে কে গুণন করে যোগ করে দিলেই আমাদের সেট রেখাগামী সমতল দ্বয়ের সমীকরণ পাওয়া যাবে। আর এটাকে আমরা একটু কাজ করব, যে এই এক্সটার লক্ষ্য রাখো এক্স, আর এখানে কে এর সাথে 2x করলে প্লাস কি হয়, 2kx প্লাস 2y, এই কে এর সাথে y গুণন করলে প্লাস ky। একইভাবে জেড অর্থাৎ 3z এর সাথে আমরা কি করতে পারি, -kz, আর এখানে মাইনাস এই 5 এর সাথে কে করলে প্লাস 5k, আর -4 ইকুয়াল টু জিরো, হয়তো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এক্সটা কমন নিলে কি থাকে, x1 + 2k, প্লাস ওয়াই কমন নিলে 2 + k, প্লাস জেড কমন নিলে 3 - k, প্লাস 5k - 4 ইকুয়াল টু জিরো, হয়তো তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ একটা ম্যাথ, এটা সাধারণত তোমাদের খ বিভাগের জন্য আসে 3 মার্কের জন্য। তো এখন আবার এই সমতলটাকে আমরা লিখতে পারি, এই সমতলটিকে এখানে আমরা এটাকে 1 নং দিয়ে রাখি, এখানে মান বসাবো, যেহেতু কে এর মান এখানে বসিয়ে দিয়ে একটা সমতল বের করতে হবে, তো এখানে 1 নং দিয়ে রাখলাম। এখন এই ইহা আবার এই ইহা আমাদের এই সমতলের উপরে কি লম, এই সমতলের উপরে লম্ব, এই সমতল দ্বয়ের উপর লম্বতলের সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি ইহা 5x + 3y + 6z + 8 ইকুয়াল টু জিরো, সমতলের উপর লম্ব। সুতরাং আমরা পাই, সুতরাং আমরা লিখতে পারি যে বলেছি সূত্র 10, যে কিছুক্ষণ আগে তোমাদের অঙ্কটা যেটা করালাম, যে এইটা সমতলের উপর, এইটা এটার উপরে লম্ব হলে কি হবে, এর সহগ আর এর সহগের গুণনফলের যোগফল ইকুয়াল টু জিরো হবে, গুণনফলগুলোর যোগফল সমান জিরো হবে, অর্থাৎ এর সহগ আর এর সহগ গুণ করতে হবে, অর্থাৎ হলো 1 + 2k * 5
প্লাস টু প্লাস কে ইন্টু থ্রি প্লাস থ্রি মাইনাস কে ইন্টু হলো সিক্স ইকুয়াল টু হবে জিরো। অর্থাৎ এই ধ্রুবক কিন্তু নেওয়ার দরকার নেই, ধ্রুবকগুলো নেওয়ার দরকার নেই, শুধু এই এক্স ওয়াই জেডের সহগগুলোর গুণনফলের যোগফল ইকুয়াল টু কী হবে জিরো, সেই শর্ত অনুসারে যে দুটি তলের লম্ব সমতলের সমীকরণের হওয়ার শর্ত, এটা হলো শর্ত থেকে পাই। অর্থাৎ আমরা লিখতে পারি ফাইভ প্লাস টেন কে প্লাস সিক্স প্লাস থ্রি কে প্লাস তিন ছয় আঠারো মাইনাস সিক্স কে ইকুয়াল টু জিরো। হয়তো তোমরা বুঝতে পেরেছো এটুকু, একদম সহজ। এখন বা লিখতে পারি আমরা কে গুলো এক জায়গায় করব, টেন কে থ্রি কে আর হলো মাইনাস সিক্স কে, টেন আর থ্রি হলো থার্টিন, থার্টিন মাইনাস সিক্স অর্থাৎ হলো সেভেন, অর্থাৎ সেভেন কে সেভেন কে ইকুয়াল টু আঠারো আর ছয় চব্বিশ, চব্বিশের পাশে উনত্রিশ অর্থাৎ প্লাস টোয়েন্টি নাইন ইকুয়াল টু জিরো। অর্থাৎ কে ইকুয়াল টু এই প্লাস ওইদিকে গেলে মাইনাস টোয়েন্টি নাইন আর সেভেন ভাগ গুণন আছে ভাগ হয়ে যাবে সেভেন, অর্থাৎ কে ইকুয়াল টু কিন্তু আমাদের এটা বের হয়ে গেছে, কে ইকুয়াল টু বের হয়েছে। এখন কে এর মান এক নং এ বসিয়ে পাই, তো কে এর মান এক নং এ যদি বসাই তাহলে এই জায়গায় আমরা কে এর মান বসাবো, এই জায়গায় কে এর মান বসালে এক্স অতএব এক নং সমান আমরা লিখতে পারি এক্স প্লাস টু ওয়াই প্লাস তাহলে এক্স প্লাস টু ওয়াই প্লাস আমাদের কি আছে এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস ফোর প্লাস কে এর মান হলো মাইনাস টোয়েন্টি নাইন বাই সেভেন, সেভেন ইন্টু টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস ফাইভ ইকুয়াল টু কিন্তু জিরো। দ্যাটস মিন আমরা যদি লসাগু করি, লসাগুটা লক্ষ্য রাখো, এটা লসাগু করবো সেভেন, অর্থাৎ সেভেনের সাথে এক্স সেভেন এক্স প্লাস সাত দুগুণ চোদ্দ ওয়াই প্লাস তিন সাতটা একুশ জেড মাইনাস চার সাতটা আঠাশ আর এখানে মাইনাস এটার সাথে এটা গুণন, অর্থাৎ সেভেন কিন্তু নিচে মাইনাস এটা উনত্রিশ দুগুণ আটান্ন এক্স এটা প্লাস মাইনাসে মাইনাস টোয়েন্টি নাইন ওয়াই মাইনাস মাইনাসে প্লাস টোয়েন্টি নাইন জেড প্লাস মাইনাসে মাইনাস টোয়েন্টি পাঁচ উনত্রিশ তিরিশ একশো পঁয়তাল্লিশ অর্থাৎ একশো পঁয়তাল্লিশ ইকুয়াল টু জিরো। তো এখন আমরা এই সেভেনের সাথে দ্বিতীয় গুণ করলাম জিরো, তো সেভেন এক্স আর এই এটা একবার লিখে দিই একটু, সেভেন এক্স প্লাস এক লাইন বেশি করে দিই টোয়েন্টি ওয়ান জেড মাইনাস টোয়েন্টি এইট মাইনাস ফাইভ এইট এক্স মাইনাস টোয়েন্টি নাইন ওয়াই প্লাস টোয়েন্টি নাইন জেড মাইনাস ওয়ান ফাইভ এটা ইকুয়াল টু জিরো। তো এখন আমরা এক্সগুলো এক জায়গায় করি, এইটা আর এটা দেখো সেভেন এক্স মাইনাস ফাইভ এইট এক্স প্লাস ওয়ান ফোর ওয়াই মাইনাস টোয়েন্টি নাইন ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান জেড প্লাস টোয়েন্টি নাইন জেড আর হলো মাইনাস টোয়েন্টি এইট মাইনাস ওয়ান ফোর ফাইভ ইকুয়াল টু জিরো। তো আমরা লিখতে পারি এক্সটা কত থাকে, এক্স থাকে আটান্নর ভিতর সেভেন বাদ দিলে ফাইভ ওয়ান এক্স মাইনাস ফাইভ ওয়ান এক্স আর এখানে উনত্রিশের ভিতর চোদ্দো বাদ দিলে মাইনাস মাইনাস নয়ের ভিতর চার বাদ দিলে মাইনাস ফিফটিন ওয়াই অর্থাৎ নয় পাঁচ, আচ্ছা ঠিক আছে এখন নয়ের ভিতর এটা বাদ দিলে এখন আমাদের যে বিষয়টা জেট আছে জেটের সাথে কত উনত্রিশ জেট আর হলো একুশ জেট উনত্রিশ, তাহলে আমরা লিখতে পারি একুশ আর হলো উনত্রিশ কত হয় ফিফটিন
জেড মাইনাস 8 5 13 3 8 থেকে 1 4 8 2 6 6 1 7 আর 1 1 7 3 ইকুয়াল টু 0। দেখো এখন আমরা জানি যে একটা কোনো সমতল হোক কোনো সমীকরণের সামনে রাশি আমরা মাইনাস রাখি না, তো মাইনাসটা কি করতে হবে কমন নিলে আমাদের মাইনাসটা প্লাস হয়ে গেল, আর যেহেতু আর কোনো সংখ্যাই কমন যাচ্ছে না মাইনাস 15 জেড আর মাইনাসটা প্লাস 1 7 3 ইকুয়াল টু 0। তো অতএব আমরা এইটা ইকুয়াল টু 0 এটাই আমাদের এই সমীকরণটা অর্থাৎ নির্ণয় সমতল। তো ইহাই নির্ণয় সমতলের সমীকরণ। হয়তো তোমরা বুঝতে পেরেছ 17 18 দুটা একবারই করে দিলাম, দেখো আবার একটু আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমত তোমরা এই দুটা সমতল থাকবে, বলবে দুটা সমতলের সেট রেখাগামী সমতল, আবার বলবে এই দুটা সেট রেখাগামী সমতলের সাথে অপর একটি সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ। তো এই ক্ষেত্রে তোমাকে এই দুটার সেট রেখাগামী সমতল আগে বের করতে হবে। তো আমরা এই দুটার তলের সমতলদ্বয়ের সেট রেখাগামী সমতলের সমীকরণ আমরা লিখে নিলাম। আর সেট রেখাগামী সমতলের সমীকরণ একদম সহজ, যে প্রথম তল লিখতে হবে এবং পরবর্তী তলের সাথে কে গুণন করে যোগ করে 0 হবে। তো এটা লিখে আমরা সাধারণত কে এর মানগুলো লিখে নিয়েছি, তারপরে আবার এক্স এক্স গুলো এক জায়গায় করেছি, ওয়াই ওয়াই গুলো এক জায়গায় করেছি, জেড জেড এক করেছি, আর বাকি সব ধ্রুব সংখ্যা। তো এইগুলোকে আবার এক্স কমন নিয়েছি, এক্স কমন নিয়েছি, নিয়ে আমাদের এটা একটা তল থাকবে, এইটা আমাদের একটা তল। তো যেহেতু আমরা এই কে এর মান এখানে বসালেও যাবে, এখানে বসিয়েও করা যাবে, তবে কে এর মান বের করে, তো কে এর মান এখানে বসালে সুবিধা হবে। তো এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখেছি। পরবর্তীতে এই সমতলটা আরেকটি সমতলের উপর লম্ব, যেহেতু এই সমতলটা এই সমতলের উপর লম্ব, তাহলে আমরা জানি যে দুটি সমতল যদি পরস্পর লম্ব হয়, দুটি সমতল যদি পরস্পর লম্ব হয়, তাহলে দুটি সমতল যদি একজনের উপর পার লম্ব হয়, তাহলে সমতলের আমরা চলকের অনুপাতগুলো, চলকের সহগগুলোর গুণনফলের যোগফল ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এইটার এক্স এর সহগ আর এক্স এর সহগ এই দুটার গুণনফলের যোগ গুণনফল, এবং এইটা আর এইটার গুণনফল আর এইটা আর এইটার গুণনফল ইকুয়াল টু 0 হবে, ধ্রুব সংখ্যা হবে না, ধ্রুব সংখ্যার গুণনফল হবে না। তো এইখানের শর্ত থেকে আমরা কে এর মান বের করে নিয়েছি। এখন কে এর মান জাস্ট আমরা এই একে বসিয়ে দিলে আমাদের প্রদত্ত সমাধানটা পেয়ে গেছি। তো কে এর মানটা দেখো এখানে বসিয়েছি, যেহেতু এটা নিচে হর আছে এই হরটা লসাগু করে নিয়েছি, এটা জাস্ট এটার সাথে এটা গুণন করে দিয়েছি, আর যেহেতু এটা গুণন এটা, তো এর সাথে আর এটা গুণন করার দরকার নেই, খালি 29 এর সাথে এগুলো গুণন করে দিয়েছি। তারপর এক্স গুলো আমরা এক জায়গায় করেছি, ওয়াই গুলো এক জায়গায় করেছি, জেড গুলো এক জায়গায় করেছি, আর সংখ্যাগুলো এক জায়গায় করেছি। পরবর্তীতে আমরা এটা যোগ বিয়োগ করে দেখো আমাদের যে সমীকরণটা বের হয়েছে ইহাই হলো নির্ণয় সমতলের সমীকরণ। তো বুঝতে পারলে সকলকে বুঝতে পারলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা, আর পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকো। ধন্যবাদ সকলকে।